আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামাল হোসেন, উত্তরাখণ্ড কলেজ স্কুল থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে নবম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের আমি সপ্তম অধ্যায়ের উপরে একটি ক্লাস নেব। সপ্তম অধ্যায় আজকে তোমাদের নতুন ক্লাস। তো এই ক্লাসে অসীম ধারা, সপ্তম অধ্যায় যে আলোচনা সেটা হলো অসীম ধারা নিয়ে। দেখো উপরে আমি লিখছি অসীম ধারা। এই অসীম ধারা সম্বন্ধে জানতে হলে আগে তোমাদেরকে আরো অনেক কিছু জানতে হবে। সেটা হলো অনুক্রম কি, ধারা কি, সমান্তর ধারা, গুণান্তর ধারা, ধারা ধারা এবং সসীম ধারা, অসীম ধারা, এগুলা কিছু কিছু জানতে হবে। দেখো আগে আসি আমরা অনুক্রমটা কি, ঠিক আছে? অনুক্রম, অনুক্রমটা হলো যখন কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয় এমনভাবে সাধারণ থাকে যে প্রত্যেক রাশি তার পূর্বের রাশি বা পরের রাশির সাথে কিভাবে সম্পর্কযুক্ত তা জানা যায়, তখন এই সাধারণ রাশিকে কি বলা হয়? অনুক্রম বলে। আমি আবারও বলছি, যখন কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে এমনভাবে ক্রমান্বয়ে সাধারণ থাকে যে একটি রাশি তার পূর্ব রাশি বা পরের রাশির সাথে কিভাবে সম্পর্কযুক্ত এই সম্বন্ধে জানা যায়, তখন ওই সাজানো রাশিটাকেই বলা হয় অনুক্রম। যেমন আমি একটা এখানে 2 4 6 8 2 4 6 8 একটা অনুক্রম আমি সাজাইছি। দেখো এখানে যেমন চার পিছনের পথ থেকে দুই বেশি, আবার সামনের পথ থেকে দুই কম, অর্থাৎ তোমার দুই করে আপনি পদে দুই করে বৃদ্ধি পাচ্ছে। এখানে এটা একটা সম্পর্ক যে একটার সাথে আরেকটা দুই পেটটা থেকে আরেকটা দুই বেশি বেশি করে আগাচ্ছে, এটা একটা অনুক্রম। আবার এমন একটা অনুক্রম হতে পারে 1 4 7 10 চলো দেখো। যেমন এখান থেকে একটা থেকে আরেকটা পদে পাতা গুলো তিন করে, অর্থাৎ এটা থেকে এ তিন বেশি, এর থেকে এ তিন বেশি, এর থেকে এ তিন বেশি, যুক্ত করা হয় তখন ওই অনুক্রমটাকে একটা ধারা বলা হয় বা ইংরেজিতে বলা হয় সিরিজ। যেমন এটাকে যদি উপরের যে ধারাকে দুইটা ভাগে ভাগ করা হয়। কোন ধারা পদের সংখ্যার উপর নির্ভর করে ধারাটিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো সসীম বা শান্ত ধারা, আর একটা হলো অসীম বা অনন্ত ধারা। দুটার আমি উদাহরণ দিয়ে রাখছি এখানে যে সসীম ধারাটা কি, 1 3 5 7 50 পর্যন্ত এটা যোগফলটা কি হবে, এই ধারাটা একটা হলো সসীম বা শান্ত ধারা। আজকে পাঠ আমাদের হলো অসীম ধারা। অসীম ধারার আগে আমি আরেকটু আলোচনা করে আসি, সেটা হলো সমান্তর ধারা আর হলো গুণোত্তর ধারাটা কি। সমান্তর ধারা এবং গুণোত্তর ধারাটা কি সেটা আমরা একটু দেখি। সমান্তর ধারা যখন কোন পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য সর্বদা সমান হয়, অর্থাৎ একটা সমান্তর ধারা আমি উদাহরণ দিচ্ছি এখানে দেখো, বা 1 4 7 10 মনে করো এটা আছে 50 পদ যোগ কর কত, ঠিক আছে? তো এখানে এই ধারাটা একটা সমান্তর ধারা, কারণ এখানে তোমার প্রত্যেকটা পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য হলো 3 করে। যেমন এটা যদি U1 কল্পনা করি,
তাহলে এটা হবে কি 4 মাইনাস 1 সমান 3 ইনটু 7 মাইনাস 4 সমান 3 প্রত্যেকটা পদের পাশে কত আছে 3 বের আছে এটা হলো সমান্তর ধারা এবার হলো ঘনত্ব ধারা যদি যে কোনো পদ যেমন 2 4 8 16 এরকম যদি পদ থাকে 2 4 8 16 তাহলে অর্থাৎ যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা যদি সমান হয় সেই ধারাটাকে বলা হয় গুণত্ব ধারা যেমন যেমন 4 দ্বিতীয় পদটা কত 4 এখানে কি হবে 4 ভাগ 2 2 ইকুয়াল টু 8 ভাগ 4 2 প্রত্যেকটা যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান এই সমস্ত ধারাটাকে বলা হয় গুণত্ব ধারা এবার আমরা আজকের যে পাঠের বিষয় অসীম ধারা নিয়ে আমরা আলোচনা করব অসীম ধারাটা কি আসি আমরা অসীম ধারায় এখানে দেখো অসীম ধারায় বাস্তব সংখ্যার একটি অনুক্রম যদি u1 u2 u3 un হয় বলে u1 প্লাস u2 প্লাস un কে অসীম ধারা বলা হয় এখানে ইউনটা হলো n-তম পদ ইউনটা হলো কি n-তম পদ ঠিক আছে তো এই ধারাটার নাম হলো অসীম ধারা আমি একটা উদাহরণ দিয়ে দেখাই যাও যাও 1 3 5 7 প্লাস একেবারে ইনফিনিটি পর্যন্ত চলে থাকবে এই সমস্ত ধারাটা এর নাম হলো অসীম ধারা যা চলতেই থাকবে এই ধারাগুলোকে বলা হয় অসীম ধারা এবার আমরা মূল অঙ্কে যাব মূল বইয়ের যে অঙ্ক আছে সেখান থেকে আমি কিছু অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসছি এটা আজকে সমাধান করব দেখো প্রথমেই যে অঙ্কটা আছে 2 4 6 8 10 12 একটি অনুক্রমে 10 তম পদ 15 তম পদ এবং 8 তম পদ নির্ণয় করো আচ্ছা এই ক্ষেত্রে ধারের প্রথম পদ কত প্রথমটার সমাধান আর অনুক্রমটির প্রথম পদ এ সমান টু এবং সাধারণ অন্তর জি সমান ফোর মাইনাস টু অর্থাৎ টু আচ্ছা এই ক্ষেত্রে এন তম পদের সূত্র একটা এন তম পদের সূত্র আছে দেখো এন তম পদ সমান এ প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু জি আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি তাহলে এখানে আমরা করা যাবে এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আচ্ছা এর জায়গায় আমি এখন যদি 15 তম 10 তম পদ দেখি তাহলে 10 তম পদের মানটা বের হবে তখন 10 তম পদ এর মান হলো আছে 2 প্লাস 10 মাইনাস 1 ডি এর মান হলো 2 তাহলে 2 10 থেকে 1 তাহলে 9 থেকে 1 এখানে 2 মাধ্যমে 18 যোগ 2 20 10 তম পদের মান হচ্ছে 20 এবার আসি আমরা 15 তম পদ এর জায়গায় এখন যখন আচ্ছা আমি আপনাকে আবার একটু বুঝাই যে 10 তম পদ যখন আমরা লিখলাম এর মানটা বসিয়ে দিলাম এর জায়গায় 10 তম আসছে কি হ্যাঁ আমরা 10 তম পদ 10 লিখলাম এখানে মানে পদ সংখ্যা এখানে 10 আর 10 তম পদ দ্য এন 10 আর এই 1 ডি 1 এর সূত্রের 1 এবং ডি এর মান হলো 2 10 থেকে 1 গেলে কত থেকে 9 মানে 2 থেকে 18 18 থেকে 20 ঠিক অনুরূপভাবে 15 তম পদ যখন লিখবো 15 তম পদ তখন এর মানটা ঠিক 2 ই বসবে এবং এর জায়গায় কি আসবে আমাদের এর জায়গায় কি আসবে 15 মাইনাস 1 ডি এর মান 2 2 প্লাস 15 থেকে 1 গেলে কত থেকে 14 গুণ 2 14 2 গুণে 28 28 গুণ 30 ঠিক 15 তম পদ আমরা পেলাম এবং 10 তম পদ পাবে এখন বাকি আছে হলো 8 তম পদ কি হবে তাহলে এর জায়গায় এবার আসবে আর 8 তম পদ এর মান 2 থাকবে এবং এর জায়গায় আর মাইনাস 1 এর মান 2 তাহলে 2 প্লাস 2 আর মাইনাস 2 দুটো কাটা গেলে হয়ে গেল 2 আর তাহলে তিনটা রেজাল্ট হলো আমার একটা হলো 20 আর একটা হলো 30 আর একটা হলো 2 আর আচ্ছা তাহলে আশা করি তোমরা প্রথম অঙ্কটা বুঝতে পেরেছো
এবার আমরা দ্বিতীয় অঙ্ক যেটা দেওয়া আছে আছে লেখা সেটা আমরা সমাধান করব। দ্বিতীয় অঙ্কটা আমি পড়ে শুনে দেখো, একটি অনুক্রমের n তম পদ u n = 1 / n হলে u n = less than 10 to the power minus 5 হলে n এর মান কি রূপ হবে এটা তোমাকে দেখাইতে বলছে। আচ্ছা তো দেওয়া আছে কি এখানে u n দেওয়া আছে u n = 1 / n এবং সুতরাং তাহলে কি হয় u n is less than 10 to the power minus 5 এর কারণ কেমন হবে এর মানটা কি হবে সেটা তোমাকে যেটা চেয়েছে। এখন u এর সমান কত 1 / n less than 10 to the power minus 5। আচ্ছা তোমরা সূচকের অঙ্কের ভিতরে যেটা আছে 4.1 এর তোমরা সূত্র শিখছো a to the power minus b সমান কি 1 / a to the power b একটা সূত্র আছে 4.1 এ। আচ্ছা সেই অনুসারে a to the power এটা যদি minus b ধরি তাহলে 1 / a to the power b হবে 1 / n to the power p হবে, কারণ a এটাকে ব্যবস্থা করেছি p হলো minus 5 টাকে করেছিলাম তাহলে 1 / 10 to the power 5। এখন এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে less than চিহ্নটা greater than হয়ে যাবে 10 to the power 5। কেন হবে আমি বলছি যাও 1 / 3 আর 1 / 2 এখানে অর্ধেক আর এটা তার চেয়ে কম অর্থাৎ কি হলো 1 / 3 less than 1 / 2 এটা বলবো তোমরা 1 / 3 কি 1 / 2 এর চেয়ে ছোট যখনই এখানটাকে আমরা উল্টেই দেব তখন কি 3 কি 2 এর চেয়ে অবশ্যই বড় হয়ে যাবে 3 greater than 2 ঠিক ওই সূত্র অনুসারে যখন n লাগো n এর মানটা 10 হবে 5 হবে এটাই হবে এর आंसर। এরপরে পরের অঙ্কটা কি বলছে 1 প্লাস হাফ প্লাস 1 বাই 4 প্লাস 1 বাই 8 একটি গুণত্ব দ্বারা হলে অসীমতা সমষ্টি যদি থাকে তাহলে নির্ণয় করতে হচ্ছে। আচ্ছা আমরা ধারাটা কি উঠাই 1 প্লাস হাফ 1 বাই 4 প্লাস 1 বাই 8 এটা গুণত্ব দ্বারা আচ্ছা এটা যদি অসীমতা সমষ্টি থাকে তাহলে নির্ণয় করতে হচ্ছে। আচ্ছা ধারাটির প্রথম পদ কি ধারাটির প্রথম পদ a সমান 1। আচ্ছা এবার আর গুণত্ব ধারা আমি এর আগে গুণত্ব ধারার সঙ্গে দিয়েছিলাম এখানে সেখানে কি ছিল গুণত্ব ধারার রেশিও অর্থাৎ সাধারণ অনুপাত তাহলে এটা সাধারণ অনুপাত কত সেটা দেখতে হবে। এবং সাধারণ অনুপাতটা তো মনে আছে একটু আগে আমি দেখেছিলাম কি হবে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ দ্বিতীয় পদের প্রথম পদ দ্বারা ভাগ অর্থাৎ যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলেই আমরা সাধারণ অনুপাত পেয়ে যাব। তাহলে এখানে এই ধারণা সাধারণ অনুপাত কি হবে সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ সাধারণ অনুপাত ইংরেজি হলো রেশিও রেশিওর আর না হয় এখানে তাহলে আমরা দ্বিতীয় পদকে যদি প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে এটা রেজাল্ট হবে 1/2। আচ্ছা তো আমরা জানি এখানে যে আর এর মানটা যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে ওই ধারার অসীমতা সমষ্টি বিদ্যমান থাকবে এটা হচ্ছে সূত্র। তো যেহেতু আর এর মানটা হাফ হাফ কি 1 এর চেয়ে ছোট যেহেতু r হাফ লেস দ্যান 1 সুতরাং কি অসীম তত্ত্ব সমষ্টি বিদ্যমান অসীম তার সমষ্টি আছে এই ধারাটি অসীম তত্ত্ব সমষ্টি আছে তাহলে অসীম তত্ত্ব সমষ্টি যেহেতু আছে তাহলে আমাদেরকে বের করতে হবে তাহলে অসীম তত্ত্ব সমষ্টি কি অসীম তত্ত্ব সমষ্টি সূত্র আছে একটা অসীম তত্ত্ব সমষ্টি এটাকে s ইনফিনিটি চিহ্ন দ্বারা বুঝানো হয়েছে যে অসীম ধারা একটু আগে আমি আলোচনা করছিলাম সেই অসীম ধারা অসীম তত্ত্ব সমষ্টি এস ইনফিনিটি এই চিহ্ন দ্বারা হয় এ ওয়ান মাইনাস আর অসীম তত্ত্ব সমষ্টি সূত্রে হলো এ ডিভাইড বাই ওয়ান মাইনাস আর এটা কি মনে আছে তো প্রথম পদ আর হলো রেশিও ঠিক আছে। এখন আমরা এই অসীমের মানগুলো বসিয়ে দিই
এর মান কত 1 1 মাইনাস আর এর মান কত বের হয়েছিল 7 তো এটাকে যদি আমরা সমান করি তাহলে কি হবে 2 মাইনাস 1 1 বাই 1 বাই 2 এটাকে যদি এই ভাগটা গুণলে 2 বাই 1 দ্যাট ইজ শিক্ষার্থীরা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এবং এই প্রশ্নমালা আমি ম্যাক্সিমাম অঙ্ক থেকে তোমাদের তিনটা অঙ্ক যা আছে তিনটা অঙ্ক থেকে তিন রকমের অঙ্ক থেকে আমি ক্লাস করছি তোমরা বাকি অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে আর একটা ক্লাস দিলে হয়তো তোমাদের একটা চ্যাপ্টারটা কমপ্লিট হবে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে তোমাদের বাকি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ।